حور العين تناديني فدعيني أماه دعيني، حور العين تناديني فدعيني أماه دعيني، لا تبكي دموعك يا أمي عن دربي. علامة ابن نحاس رحمه الله তার প্রসিদ্ধ কিতাব মাশারিউল আশওয়াক ইলা মাসারিউল উশাক একটি ঘটনা বর্ণনা করেছেন। রাফে ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে হিশাম ইবনে ইয়াহিয়া আল কিনানি বলেছেন, তোমাকে আমি একটি ঘটনা শুনাবো। ঘটনাটি আমি স্বচক্ষে দেখেছি, আমার চোখের সামনেই ঘটনাটি সংঘটিত হয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই ঘটনাটির মাধ্যমে উপকৃত করেছেন, আশা করি তোমাকেও আল্লাহ তাআলা উপকৃত করবেন। আমি বললাম, হে আবু ওয়ালিদ, আমাকে ঘটনাটি বলুন। তিনি বলা শুরু করলেন, 38 সনে আমরা রোম সাম্রাজ্যে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম। আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন মাসলামা ইবনে আব্দুল মালিক। তার নেতৃত্বে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিচ্ছিলেন। আমরা বসরা আর জাজিরাতুল আরবের সাথীরা একসাথেই ছিলাম। আমরা পালাক্রমে রান্না বান্না ও পাহারাদারির দায়িত্ব আঞ্জাম দিচ্ছিলাম। আমাদের সাথে সাইদ ইবনুল হার্স নামে একজন যুবক ছিল। সে সব সময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকত, রাতের বেলায় আল্লাহর সামনে সিজদা অবনত অবস্থায় থাকত, প্রভুর দরবারে দুহাত তুলে কাকুতি মিনতি করত, আর দিনের বেলায় রোজাদার অবস্থায় যুদ্ধ করত। যেদিনই তার রান্না বান্না ও পাহারাদারির দায়িত্ব আসত, তার অধিক ইবাদত ও মেহনতের কারণে আমরা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চাইতাম, কিন্তু সে জোর করে দায়িত্ব পালন করত। সে সকল দায়িত্ব ঠিকঠাক মতো পালন করত, সাথে সাথে তার ইবাদতও চালিয়ে যেত। ইবাদতে কোনো ধরনের ঘাটতি হতে দিত না। কোনো রাত বা কোনো দিন এমন অতিবাহিত হয়নি যে আমি তাকে ইবাদত ছাড়া দেখেছি। সে তার রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সর্বদাই ইবাদতে মগ্ন থাকত। যখন আমরা সফরে থাকতাম, তখনও সে জিকিরে মশগুল থাকত, কোরআন তেলাওয়াত করতে থাকত। যুদ্ধের এক পর্যায়ে একদিন আমরা রোমানদের দুর্গ অবরোধ করলাম, সেদিন আমারও তার একসাথে পাহারাদারির দায়িত্ব পড়ল। দুর্গ অবরোধের বিষয়টি আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ালো। সাইদ ইবনুল হার্স আমার সাথে সারা রাত পাহারাদারির দায়িত্ব পালন করল। সেদিন সে অক্লান্ত পরিশ্রম করল এবং ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলো। রাত শেষ হয়ে যখন সকাল হলো, আমি তাকে লক্ষ্য করে বললাম, হে সাইদ, নিজের উপর অনুগ্রহ করো, হে সাইদ, নিজের উপর অনুগ্রহ করো, এভাবে নিজেকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে সাধ্য অনুযায়ী ইবাদত করতে বলেছেন। তখন সে আমাকে বলল, হে আমার ভাই, এই হাদিস তো তাদের জন্য প্রযোজ্য যারা আখেরাতের প্রস্তুতি নিয়ে রেখেছে, যাদের জীবনে এখনও দীর্ঘ সময় বাকি আছে, আর আমি তো মৃত্যুর কাছাকাছি চলে এসেছি। মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে, আমি কি আমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করব না? তার জবাব শুনে আমার দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা যেন তাকে সব দিক থেকে সাহায্য করেন, আল্লাহ তাআলা যেন তাকে দিনের পথে অবিচল রাখেন। তারপর আমি তাকে বললাম, তুমি তো সারা রাত জাগ্রত থেকেছ, এখন কিছু সময় ঘুমিয়ে নাও, সামান্য পরিমাণ বিশ্রাম করে নাও, কেননা যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে, তখন আর বিশ্রামের সুযোগ হবে না। একথা বলার পর সে তাঁবুর এক কোণে গিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যান্য সাথীরা রণসাজে সজ্জিত হয়ে ময়দানে ছুটে গেল। আমি সাথীদের রান্না বান্না ও আসবাবপত্রের হেফাজতের জন্য রয়ে গেলাম। কিছুক্ষণ পর তাঁবুর মধ্য থেকে কারো কণ্ঠের আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি আশ্চর্যজনিত হলাম, কেননা ভিতরে তো সাইদ ইবনুল হার্স ছাড়া আর কেউই নেই, আর সে তো ঘুমন্ত। আমার ধারণা হলো, হয়তো আমার অজান্তেই, আমার অগোচরেই তাঁবুতে কেউ ঢুকেছে। আমি দ্রুত তাঁবুতে প্রবেশ করলাম, কিন্তু সেখানে কাউকে পেলাম না। দেখলাম সাইদ ইবনুল হার্স তাঁবুর এক পাশে শুয়ে আছে, সে ঘুমের মাঝেই কি যেন বলছে আর মিটমিট করে হাসছে। আমি তার দিকে দৌড়ে ছুটে গেলাম এবং তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। আমি দেখলাম সে ঘুমন্ত অবস্থায় কারো দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, কাউকে স্পর্শ করার চেষ্টা করছে, পরবর্তীতে কোমলভাবে আবারও হাতকে গুটিয়ে নিচ্ছে আর হেসে হেসে বলছে, তাহলে রাতের বেলায় কথা হবে। এই কথা শেষ হওয়ার সাথে সাথেই সে ঘুম থেকে লাফিয়ে উঠল ও চিৎকার শুরু করল। আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম, সে কিছুটা শান্ত হলো এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কী হয়েছে? ঘুমের মাঝে তুমি অস্বাভাবিক আচরণ করছিলে, আশ্চর্য ধরনের কথা বলছিলে, এর কারণ কী? সে বলল, আমাকে ক্ষমা করো, এই ব্যাপারে আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তখন আমি তাকে বন্ধুর অধিকারের দোহাই দিয়ে বললাম, আমি তো তোমারই বন্ধু, তুমি আমাকে ঘটনাটি খুলে বলো, হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে উপকৃত করবেন। অতঃপর সে তার স্বপ্নের বিবরণ দিতে শুরু করল। সে বলল, আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন সুদর্শন লোক আসলো, এত সুন্দর মানুষ আমি আর কখনোই দেখিনি,
তারা এসে আমাকে বলল, হে সাঈদ, সুসংবাদ গ্রহণ করো, হে সাঈদ, সুসংবাদ গ্রহণ করো, তোমার গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমার চেষ্টা সফল হয়েছে, তোমার আমল আল্লাহর নিকট কবুল হয়েছে, তোমার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন, আর জীবিত অবস্থায় তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। আমাদের সাথে চলো, তোমাকে দেখিয়ে নিয়ে আসি আল্লাহ তাআলা তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছেন। তারা আমাকে একটি ঘোড়ায় আরোহণ করালো, এমন ঘোড়া আমি আর কখনোই দেখিনি। ঘোড়াটি আমাদের নিয়ে প্রবাল হাওয়ার ন্যায় দ্রুত বেগে ছুটতে লাগলো এবং একটি বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। প্রাসাদটি এতটাই বড় ছিল যে তার এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব দেখা যাচ্ছিল না, তার নিচ থেকে উপরের অংশ দেখা যাচ্ছিল না। প্রাসাদটি আলোতে জলমল করছিল। আমরা যখন দরজার কাছে গেলাম তখন দরজাটি খুলে গেল, অথচ দরজা খোলার জন্য কাউকে ডাকা হয়নি। আমরা এমন এক জায়গায় প্রবেশ করলাম যার বর্ণনা দেওয়া অসম্ভব। কোনো মানব আত্মা এত সুন্দর জায়গার কল্পনাও করতে পারে না। সেখানে তারকারাজির ন্যায় অসংখ্য হুর গেলমান ও জান্নাতি সেবকদের দেখতে পেলাম। তারা সকলেই বিভিন্ন সুরে আমাকে অভ্যর্থনা জানাচ্ছিল। তারা বলছিল, হে আল্লাহর প্রিয়তম বান্দা তোমাকে স্বাগতম, হে আল্লাহর প্রিয়তম বান্দা তোমাকে স্বাগতম। আমরা চলতে চলতে একটি মনোরম ঘরে প্রবেশ করলাম। সেখানে অনেকগুলো স্বর্ণের খাট বিছানো ছিল আর প্রত্যেকটি খাটের উপর একজন করে সুন্দরী হুর বসা ছিল। দুনিয়ার কোনো কিছুর সাথেই তাদের সৌন্দর্যের তুলনা হয় না, দুনিয়ার কোনো কিছুর সাথেই তাদের সৌন্দর্যের তুলনা হয় না। তাদের সকলের মাঝখানে এমন এক যুবতী বসা ছিল যার সৌন্দর্যতা সকলের সৌন্দর্যতাকে হার মানায়, যার উজ্জ্বলতায় পুরো প্রাসাদ আলোকিত হয়ে গিয়েছিল, যার সুঘ্রাণে পুরো প্রাসাদ সুবাসিত হয়ে গিয়েছিল। আমার পাশের দু ব্যক্তি আমাকে ডাক দিয়ে বলল, হে সাঈদ, এটা তোমার আবাসস্থল, এরা তোমার পরিবার, তোমার উপর তোমার প্রতিপালক বড়ই সন্তুষ্ট, যাও তোমার পরিবারের সাথে দেখা করো। একথা বলে তারা চলে গেল। অন্যান্য তরুণীরা এসে আমাকে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেল, আমাকে ধরে নিয়ে ওই সুন্দরী রমণীর পাশে বসালো। তারা আমাকে বলল, ইনিই হচ্ছেন আপনার স্ত্রী, সে বহুকাল ধরে আপনার জন্য অপেক্ষায় আছে। তারপর আমি তার সাথে কথা বললাম, সেও আমার সাথে কথা বলল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায় আছি? সে বলল, আপনি জান্নাতুল মাওয়ায় অবস্থান করছেন। আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি আপনার চিরস্থায়ী স্ত্রী। আমি তাকে স্পর্শ করার জন্য আমার হাত বাড়িয়ে দিলাম। সে কোমলভাবে আমার হাতকে ফিরিয়ে দিল এবং বলল, এখনও সময় হয়নি, এখনও সময় হয়নি, আজকে আপনাকে দুনিয়াতে ফিরে যেতে হবে। আমি বললাম, আমি দুনিয়াতে ফিরে যেতে চাই না, আমি দুনিয়াতে ফিরে যেতে চাই না। সে বলল, যেতে হবে, আপনি তিন দিন দুনিয়াতে অবস্থান করবেন, অতঃপর তৃতীয় রাতে আমাদের সাথে এসে ইফতার করবেন। আমি বললাম, ঠিক আছে, তাহলে রাতের বেলায় দেখা হবে। তারপর সে মজলিস থেকে উঠে গেল, আমারও ঘুম ভেঙে গেল। এই হলো আমার স্বপ্নের কাহিনী। তারপর সে বলল, হে আবু ওয়ালিদ, আমার জীবদ্দশায় আপনি এই ঘটনা কারো সাথে বর্ণনা করবেন না। আমি বললাম, ঠিক আছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তোমার আমলের প্রতিদান তোমাকে দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। সে জিজ্ঞেস করল, আমাদের বাকি সাথীরা কোথায়? আমি বললাম, সকলেই যুদ্ধে গেছে। সে ভালো করে গোছল করে শরীরে সুগন্ধি মাখল, রণসাজে সজ্জিত হয়ে দ্রুত বেগে ময়দানে ছুটে গেল, আল্লাহর শত্রুদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে লাগলো। তার সাথীরা ক্লান্ত হয়ে ময়দান থেকে চলে আসলো, কিন্তু সে তার যুদ্ধকে অব্যাহত রাখলো। তার সাথীরা ফিরে এসে বলল, হে আবু ওয়ালিদ, আজকে একটি আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের সাথী সাঈদ ইবনুল হারসকে দেখলাম, সে বীরত্বের সাথে রণাঙ্গনে লড়াই করছে, সে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে শত্রুর তীর ধনুকের সামনে নির্ভয়ে ছুটে যাচ্ছে, জীবনের কোনো পরোয়াই যেন তার নেই, সে শাহাদাতের নেশায় পাগল পারা, সে শাহাদাতের নেশায় দিশে হারা। একথা শুনে আমি মনে মনে বলে উঠলাম, তোমরা যদি তার অবস্থা জানতে তাহলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে তোমরাও তার সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে, তোমরাও তার মতো শাহাদাতের নেশায় ছুটে বেড়াতে। সে সন্ধ্যাবেলায় কিছু একটা খেয়ে ইফতার করল, সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। সে পরের দিনও রোজাদার অবস্থায় আগের দিনের মতো বীরত্বের সাথে লড়াই করল। এভাবেই আরেকটা দিন কেটে গেল। তার ব্যাপারে সাথীরা দ্বিতীয় দিনও সেই কথাই বলল যা আগের দিন বলেছিল। তৃতীয় দিন সে রণসাজে সজ্জিত হয়ে ময়দানে অবতীর্ণ হলো। আমি তার পিছনে পিছনে ময়দানে ছুটে গেলাম। আমি দূর থেকে তাকে লক্ষ্য করে যাচ্ছিলাম। সে বীরত্বের সাথে লড়াই করতে লাগলো, আল্লাহর শত্রুদের অন্তরকে আতঙ্কিত করে তুলল। শত্রুরা তার ভয়ে ময়দান থেকে পালায়ন করতে লাগলো। সে শাহাদাতের নেশায় যুদ্ধের ময়দানে দুর্বার গতিতে ছুটে চলছিল, কোনো শক্তিই যেন তাকে প্রতিহত করতে পারছিল না। দিন শেষে যখন সূর্য ডুবার উপক্রম হলো, তখন দুর্গের উপর থেকে কোনো এক কাফির তার দিকে একটি তীর ছুড়ে মারলো।
ভাতৃটি এসে তার গলায় বিদ্ধ হলো। সে জমিনে লুটিয়ে পড়ল। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি চিৎকার করে সকলকে ডাকলাম। সকলে তাকে ধরে বহন করে নিয়ে আসলো। আমি তার কাছে গিয়ে বললাম, হে সাঈদ, তোমার জন্য সুসংবাদ। হে সাঈদ, তোমার জন্য সুসংবাদ, তুমি তো আর আমার সাথে ইফতার করবে না, তুমি তো আর আমার সাথে ইফতার করবে না। হায়, আমি যদি তোমার সঙ্গী হতে পারতাম, হায়, আমি যদি তোমার সঙ্গী হতে পারতাম, আমি যদি তোমার সাথে শাহাদাতের স্বাদ আস্বাদন করতে পারতাম। সাঈদ আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে মুচকি হাসলো এবং আমাকে তার কথা গোপন রাখার সে বিষয়টি স্মরণ করিয়ে দিল। তারপর সে বলল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। এ কথা বলে সে তার রবের সান্নিধ্যে চলে গেল। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালন কর্তার নিকট জীবিত, তারা নিজেদের পালন কর্তার নিকট হতে রিজিক প্রাপ্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون